नमस्कार बंधुरा, आपनारा देखछेन परफेक्ट पॉलिटिक्स सादा बांग्लाय राजनीतिर कथा। बंधुरा, शुक्रवार सकाले राज्येर মমতা বন্দ্যোপাধ্যায় सरकारेर माथार ऊपर नतून करे आकाश भेंगे पड़ल और सेई आकाशटा भांगलो के घुरे फिरे सेई कलकाता हाईकोर्ट। कलकाता हाईकोर्ट एदिन डीए मामलाय बड़सड़ धक्का दिएछे राज्य सरकार के। कलकाता हाईकोर्टर विचारपति হরিশ টান্ডন एवं विचारपति রবীন্দ্রনাথ সামন্ত डिविशन बेंच जेटा आदेश दिए राज्य सरकारी कर्मचारी जे बकेया डीए से बकेया डीए किन्तु तीन मासेर मध्य राज्य सरकार के मिटिए दीते हबे। बकेया डीएर परिमाण कत बंधुरा, सत्य कथा बोलते जे बकेया डीएर परिमाण कत ता निये नानामुनि नाना मत रयेछे, किन्तु जारा एसब ब्यापारे खोज खबर राखेन, जारा एसब ब्यापारे तथ्य घाटेन, तादेर मते बकेया डीए परिमाण नाना करे अंतत दुई थेके आड़ाई हजार कोटी टाका। एखन प्रश्न होच्छे जे एई टाकाटा आसबे कोत्थेके, केनना आपनारा जानेन जे मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় किन्तु बार बार যেটা আরজি জানিয়েছেন তার দলের নেতা কর্মীদের কাছে যে এখন টাকা আর নেই, এখন আর নতুন কোনো কাজ করা যাবে না। লক্ষীর ভান্ডারের মতো সামাজিক প্রকল্প চালাতে গিয়ে এখন রাজ্যের ভারে মা ভবানী দশা, সুতরাং নতুন করে কোনো প্রকল্প চালু করা যাবে না, কোনো প্রকল্পের কাজ হাতে নেওয়া যাবে না, তবে যেসব পুরনো প্রকল্প আছে সেই সব পুরনো প্রকল্পগুলো কাজ যাতে চালিয়ে যাওয়া যায় সেইটা নিয়ে কিন্তু তিনি জেলা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে জেলার নেতাদের সঙ্গে গিয়ে বৈঠক করছেন এবং বৈঠকে গিয়ে নির্দেশ দিচ্ছেন। আর ঠিক এই অবস্থাতে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে যেটা আদেশ দিল যে রাজ্যের সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ সেই বকেয়া ডিএ কিন্তু মিটিয়ে দিতে হবে তিন মাসের মধ্যে। স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্টের এদিনের এই রায়ের পর যে প্রশ্নটা উঠছে যে রাজ্য সরকার এই বিশাল অঙ্কের টাকা তিন মাসের মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীদের মেটাবে কী করে। দ্বিতীয় যেটা প্রশ্ন, যদি রাজ্য সরকার ফের বাজার থেকে ধার করে এই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর টাকা মিটিয়েও দেয়, তাহলে আগামী দিনে এই যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর টাকা কেটে যেটা শুভেন্দু অধিকারীর দাবি লক্ষীর ভান্ডারের মতো প্রকল্প চলতো, সেই লক্ষীর ভান্ডারের প্রকল্প কি চলবে, লক্ষীর ভান্ডারের মতো প্রকল্প কি চালানো রাজ্য সরকারের পক্ষে সম্ভব হবে। এদিন কলকাতা হাইকোর্টে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দ্বিতীয় যে ধাক্কাটা খেয়েছে সেটা হচ্ছে ভোট পরবর্তী হিংসা মামলা। রাজ্য সরকার ভোট পরবর্তী হিংসা মামলায় জাতীয় মানবাধিকার কমিশনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছিল এবং একই সঙ্গে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য সরকার দাবি করেছিল যে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট ত্রুটিপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর যুক্তি হিসেবে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টকে যেটা জানিয়েছিল যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মানবাধিকার কমিশনকে তিন সদস্যের কমিটি করতে বলেছিল, কিন্তু মানবাধিকার কমিশন হাইকোর্টের সেই নির্দেশকে না মেনে কমিটিতে এগারো জন সদস্য নিয়োগ করেছিল আর এই এগারো জন সদস্যের মধ্যে অনেকেই বিজেপি ঘনিষ্ঠ ছিলেন। ফলে রাজ্য সরকারের যেটা অভিযোগ ছিল যে জাতীয় মানবাধিকার কমিশন কার্যত হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে এবং নির্দেশ অমান্য করে এগারো জন সদস্যের কমিটি তৈরি করে কার্যত এক পেশে রিপোর্ট পেশ করেছে ভোট পরবর্তী হিংসায়। কিন্তু এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ যেটা জানিয়ে দেয় যে না, জাতীয় মানবাধিকার কমিশন কমিটিতে এগারো জন সদস্য রেখে কোনো ভুল করেনি। কেননা জাতীয় মানবাধিকার কমিশনের যেটা যুক্তি যে যেহেতু ভোট পরবর্তী হিংসায় অভিযোগের সংখ্যা প্রচুর তাই অনেক লোকের দরকার, প্রধান দায়িত্বে হাইকোর্টের নির্দেশ মেনে একজনই থাকবে কিন্তু বাকিরা তাকে সাহায্য করবেন, এই কারণেই কিন্তু এই এগারো জনকে মানবাধিকার কমিশনের যে কমিটি ভোট পরবর্তী হিংসা তদন্তের জন্য রিপোর্ট তৈরি করার জন্য তার জন্যই কিন্তু বাকিদের নেওয়া হয়েছিল এবং জাতীয় মানবাধিকার কমিশনের এই যুক্তিকে মান্যতা দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে রাজ্য সরকারের যে যুক্তি সেই যুক্তি খারিজ করে দিয়েছে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে এই যে ভোট পরবর্তী হিংসায় জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট, যে রিপোর্ট নিয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আপত্তি জানিয়েছেন, বিজেপির রিপোর্ট বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, সেই রিপোর্ট তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না মানলেও হাইকোর্ট কিন্তু সেই রিপোর্টকে মান্যতা দিচ্ছে এবং
রাজ্য সরকারের যে আপত্তি সেই আপত্তিও রীতিমতো এদিন খারিজ করে দিয়েছে। চারদিক থেকে কিন্তু এই মুহূর্তে রাজ্যের যে তৃণমূল সরকার সেই তৃণমূল সরকারের যেন একের পর এক ধাক্কার মুখোমুখি হতে হচ্ছে, একের পর এক পরাজয়ের মুখোমুখি হতে হচ্ছে, একের পর এক গোল খেতে হচ্ছে। কোনো খেলাই যেন এখন এই মুহূর্তে তৃণমূল সরকার ঠিকঠাক মতো খেলতে পারছে না। প্রত্যেকটা জায়গাতেই রাজ্যের শাসক দল তৃণমূলকে কিন্তু হারের মুখ দেখতে হচ্ছে, পরাজয়ের মুখ দেখতে হচ্ছে। ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কতটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, কত বড় একটা আকাশ তার মাথার উপর ভেঙে পড়েছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।